এই ভাইরাল কফি ফেস প্যাকটা তোমার মুখের সমস্ত কালো দাগ এমনকি সান পর্যন্ত মাত্র দু মিনিটে তুলে দেবে হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কাম টু লাইট তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমি এর আগে একটা হোম রেমেডি ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওটাতে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ যার জন্য তোমাদের ভালোবাসায় পেয়ে আমি আবার একটা ভাইরাল কফি ফেস নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কি মুখটা ফর্সা করতে চাইছো মুখের যে আগে উজ্জ্বল ভাবটা ছিল সেটা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে সেটা কি আবার ফিরিয়ে আনতে চাইছ মুখের কালো কালো দাগঝোপকে তুলতে চাইছো আবার সে একই সাথে সার টেনওকে রিমুভ করতে চাইছ তো মুখে এত কিছু প্রবলেম সলভ করার জন্য তোমরা বাজারের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছো বাট কোনো ভালো রেজাল্ট পাচ্ছ না তাহলে আর দেরি করছে কেন এই ম্যাজিক্যাল কফি ফেস প্যাকটা একবার ইউজ করেতে দেখো কফি কিন্তু এই সমস্ত প্রবলেমকে একসাথে রিমুভ করতে পারে ব্ল্যাক স্পট আর ট্যানের প্রবলেম আমরা সেটা ছেলে হই বা মেয়ে আমরা এটা কম বেশি প্রত্যেকেই এই প্রবলেমটা কিন্তু ফেস করে থাকি তো এটা একটা নর্মাল প্রবলেম আর এর প্রবলেমটা যেহেতু আমাদের সকলের স্কিনি হয় তাই আমরা সকলেই চাই যে আমাদের স্কিনটাকে আরও ফর্সা করতে উজ্জ্বল করতে তাই বলছি আজকে আমি তোমাদের সাথে যে ম্যাজিক্যাল কফি ফেস প্যাকটা শেয়ার করব। তো সেটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তো তোমরা দেখতে পাবে খুব সহজেই মুখের কালো ছোপ আর সানট্যানের প্রবলেম কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে তো তবে আর দেরি না করে তো চলো ফেসপ্যাকটা বানিয়ে দেখাই লেটস গো তো এই ঘরোয়া ফেসপ্যাকটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কফির গুঁড়ো আর এটা ক টাকা দাম যেন মাত্র দশ টাকা তো চলো তো তোমরা দু টাকা পাতা দামিও কিনতে পারো আবার একটা কৌরও কিনে নিতে পারো ধরো বারবার ইউজ করার জন্য তো তারপরে বেসন নিয়েছি আলু নিয়েছি কাগজি লেবু নিয়েছি আর সাথে নিয়েছি অ্যালোভেরা জেল আরে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর সবকটা কিন্তু কেমিক্যাল ফ্রি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর আলু কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালভাবে দারুণ ব্লিজ করে এছাড়া মুখের যে কালো কালো ছোপ দাব সেগুলোও কিন্তু রিমুভ করে দেয় এরপরে আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। রেগুলার যদি আলুর রস আমরা আমাদের স্কিনে ইউজ করি তো মেছে তার দাগ ব্রনের দাগ এমনকি পিগমেন্টেশনের সমস্যা থাকলেও তাও খুব সহজে রিমুভ হয়ে যায় তো এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব যাতে খুব সহজে আলুর রসটা বের করে নিতে পারি তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও আলুটা পেস্ট করে নিতে পারো তো আমার এখন আলুটাকে গ্রেট করা হয়ে গেছে তো এখন আমি কফির পাউডারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই কফিতে কিন্তু ক্যাফিন থাকে আমাদের স্কিনে যে ব্ল্যাক স্পট বা ডি ট্যান কিন্তু দারুণভাবে রিমুভ করে এমনকি স্কিনের যে স্টেস মার্ক সেগুলোও কিন্তু দারুণভাবে রিমুভ করে দেয় তো এরপরে আমি নিয়েছি বেসন বেসন কিন্তু আমাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করে ডিপ ক্লিন করতে ব্যাপক হেল্প করে তো এখন আমি একটা কাগজি লেবু ভালো করে ধুয়ে সেটা পিস করে কেটে নিয়েছি তোমরা তো সবাই জানো যে লেবুতে ভিটামিন সি থাকে মুখের যে কোনো রকমের কালো দাগ বা কালচে দাগ লেবু খুব সহজেই দারুণভাবে রিমুভ করে দেয় তো এরপরে আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে দারুণভাবে মশ্চারাইজার করে আর পোর্স যদি বড়ো হয় সেটাকে ছোটো করে দেয় আর পোর্সগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ করে দেয় তো এই সব উপাদানগুলো মিক্সড করবে বলে আমি একটা চামচ একটা বাটি নিয়ে চলে এসেছি তো চলো সবার প্রথমে এক চামচ বা দেড় চামচের মতো কফির পাউডার নেবে তো এরপরে যতটা পরিমাণ কফির পাউডার নিছিলাম ঠিক ততটাই পরিমাণে বেসন অ্যাড করতে হবে আর বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে দেয় এরপর এতে এক চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে অ্যালোভেরা কিন্তু স্কিনকে দারুণভাবে সফট এবং গ্লোয়িং করে এরপর এতে লেবু রস অ্যাড করতে হবে আর তকে জেল্লা ফেরাতে লেবুর রসের জুড়ি মেলা ভার তো সবশেষে আমি আলুর রসটা অ্যাড করব বলে গ্রেড করা আলুটা নিয়ে চলে এসেছি তো এই গ্রেড করা আলুটা আমি একটুখানি বেশি ভিজিয়ে রাখা হয়েছিল বলে আলুটা হালকা লাল হয়ে গেছে তো এখন একটা হাতে করে ডলা পাকে আর একটুখানি হাতে প্রেস দিয়ে তো এখন আমি আলু রসটা বের করে নিলাম তো চলো এখন আমার ম্যাজিক্যাল ফেস প্যাক রেডি হয়ে গেছে তো এটা আবার মুখে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই করার আগে আমি মুখটা ক্লিন করে নেবো তো এখন আমি মুখটা ক্লিন করে চলে এসেছি তো চলো এরপর ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করবো তো আমি এখানে হাতে করেই অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো দেখো আমি কিন্তু খুব ভালো করে একটু মোটা লেয়ারে এটা আমার মুখের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরাও এই সেমইভাবে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নেবে তো তোমরা শুধু এটা মুখে না গলায় ঘাড়ে হাতে যেখানে তোমাদের ট্যান পড়ে আছে কালো দাগ আছে কালো প্যাচ পড়ে আছে সেখানে তোমরা এটা ইউজ করতে পারো আর এই ফেস প্যাকটা যে কতটা ইফেক্টিভ তো সেটা তোমরা একবার ইউজ করার পরেই লক্ষ্য করতে পারবে তো ফেস প্যাকটা এখন আমার গোটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে এভাবেই রেখে দেবো যতক্ষণ এটা হালকা ড্রাই হয়ে আসছে তারপরে আলতোভাবে ফিঙ্গার টিপস দিয়ে রোপ করতে হবে আর এইভাবে রোপ করার ফলে আমাদের মুখ থেকে সমস্ত ধরনের ধুলো ময়লা স্কিন, ব্ল্যাক হেলস খুব সহজেই রিমুভ হয়ে যাবে আশা করি তোমরা এই রেজাল্টটা আমার স্কিনটা দেখে একটু হলেও বুঝতে পারছো আমি অন ক্যামেরায় আমার ফেসটা ক্লিয়ার করে দেখাচ্ছি দেখো আমার স্কিন আগের থেকে কত ক্লিন ক্লিয়ার আর ফ্রেশ হয়ে গেছে এই ম্যাজিক্যাল হোম রেমেডি কফির ফেস প্যাকটা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবে আর দেরি না করে এই ফেস প্যাকটা একবার হলেও ইউজ করে দেখো ইউভের স্কিনের ডেথ স্কিন ওপেন পোর্সের মতো প্রবলেমও রিমুভ হয়ে যাবে এমনকি সান ট্যানও রিমুভ হয়ে যাবে দেখবে আগের থেকে মুখটা